আমি কোথায় এটা? বাহ, মাথা ঘুরাচ্ছে। এটা কোন ভাষা? এটা কি মানে ভাষা এত মানে অগোছালো, মানে এত নোংরা কেন? দেয়ালগুলো কি ব্যাকডেটেড হয়ে গেছে? গেমটা তো আমার কাছে খুবই চেনা চেনা লাগতেছে। একটা আমি নিচে যাই, আল বি ব্যাক। নানি, তো মানে জিনিসটা আসলে এরকম হয়েছিল, তোমাদেরকে শোনাচ্ছি। তো ঘটনাটা হয়েছিল এরকম যে আমি আমার BMW গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছিলাম, আর রাস্তার মাঝখানে আমার গাড়িটা থেমে গেল। সো আমি এটা দেখার জন্য আমার গাড়ি থেকে বের হলাম, এন্ড গেস হোয়াট, আমার পিছন থেকে কে জানে একটা নানি আসছিল। আমি খেয়াল করিনি, আর আমার মাথার মধ্যে ডুস করে দিল, আর আমি নিচে পড়ে গেলাম। ঠিক আছে, আজ এই কথা বাদ দিয়ে এখন আমরা এখানে ঘুরি, দেখি ফ্রিজে কি। আমি একটা মাংস, ওকে, আমি ভেজিটেরিয়ান, আমি মাংস খাই না। পিস অফ পেন্টিং, আর এটা কি? ব্যাগ, মাস্টার কি? ও ওয়াও, তাহলে আমি এখনই ঘর থেকে বের হতে পারবো। শিট, কি হলো? এই লকের কথা আমি অলমোস্ট ভুলে গেছিলাম। ওয়াও, ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস। যাই হোক, আমরা চাবিটাকে এদিকে ফেলে দিয়ে আমরা আরো আগে অগ্রসর হয়ে খুঁজি যে এখানে কি কি আছে। এখানে কিছু নাই, এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই। ওয়াও, এই বাসাটা কি গরিব মনে হয়? আই থিঙ্ক ওয়েট, এখানে হাতের ছাপ চাই তো। এটা নিশ্চয়ই কেন জানি আমার মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই যেটা ভাবছি। এদিকে কি আছে? একটা কগউইল, এটা কোন কাজে লাগতে পারে? যাই হোক, এটা আমি এদিকে ফেলে যাই, দেখি পরে যদি কাজে দেয়। দাঁড়াও, এখানে একটা গর্ত আচ্ছা, এই গর্তের নিচে যাই তো। এই চিপা গর্ত থেকে বের হইতে আমার ইয়াচ্ছি, এখানে অনেকই, বাট এখানে এখানে একটা কি, এটা যেতে হবে আমার এখানে। শিট, দরজাই খুলছে না, এত বড় অসম্মান। দেখি উপরে কি, উপরে একটা বক্স, এর মধ্যে গ্যাসোলিন ক্যান, আর এইখানে কি, কাক, আর এটা একটা চাবি। ওয়াও, আমার চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। তো এখানে আজই এটা ওভার অ্যাক্টিং বাদ দিই আমরা। বয়টা গেছে, যাই হোক। এইদিকে এটা কান মাংস ঝুলানো, এখানে রক্ত পড়ছে, আর মাংসটাও খুবই টেস্টি লাগছে। ওকে, এখানে কি? নিশ্চয়ই এটা কোনো সিক্রেট রুম। এটার ভিতর কি জানতাম? এটার ভিতরে নিশ্চয়ই কিছু আছে। ইয়া, আর একটা সিক্রেট রুম, এটা কি? কি খুললো এটা? একটা টেডি আর একটা পার্ট অফ এ শটগান, কে নেয়? কি আর বলবো, যাই। তো যাই হোক, এই রুমে আমার আশা হয় নাই। তো এটার ভিতর কি? কিচ্ছু নাই। ওয়াও, আর হ্যাঁ, আমি এখান থেকে বক্সটা ভেদ করে এসেছি। আচ্ছা, এটার ভিতর, ওয়াও, ওয়েপেন কি? এটা কোন ইসে রাখতে পারে? আমার মনে হয় এখানে কোন একটা লক থাকতে পারে। ইয়েস, ও, এটা কি? ক্রসবো, আর এটা একটা ই। ওকে, এখন আসো, কে আসবে আমার চোখের সামনে? হা 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 হা, জানি বাসায় কেউ নাই। হ্যাঁ, যাই হোক, তো এখন আমরা আজই রাখব। এখানে কি চকচক করছে? স্ক্রু ড্রাইভার, বাট এটাকে আমি কিভাবে নিব? আরে, আমার কাছে না ক্রসবো আছে, এর থেকে ভালো আইডিয়া আমি কিভাবে পেতে পারি? এই দেখো, ইয়ে, আমার প্রথম নিশানাতেই গেছে। ওকে, এখন স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমার পুরো ঘর যেতে হবে। সারাটা ঘর খুঁজলাম, কিন্তু ওয়েট, আরেকটা সিক্রেট রাস্তা,
সব ঘর খুঁজলাম, এখন এই জায়গাটাই শুধু বাকি। দেখি জায়গায় যদি কিছু থাকে। সামনে কি এটা? বেসমেন্ট তাই না? আমাকে মনে গাড়ি খুঁজতে হবে। তো কোথায় গাড়ি? ও নিচে। হ্যাঁ আচ্ছা, এটা বার্ড সিট। ওই যে ওই পাখি খাবে যেটা আমাকে কামড় দিয়েছিল। আর এখানে কিচ্ছু নাই। তো গাড়ির চাবিটা আমি, এ আমি তো এটা ভেঙেই তো এখান থেকে বেরোতে পারি। দেখ কোনো কামের হলো না, এটা আমি এদিকে রাখি। আর হ্যাঁ, এটা নিয়ে আমি ওই পাখিটার কাছে যাই। আমি জানতাম না যে নানি আবার একটা পোষা পাখিও আছে। ওয়াও, এখন আমাকে আবার যেতে হবে সেই জায়গায়। A few moments later. কোনে কষ্টে এসেছে এই পচা মাংসটা আমার মুখের সামনে থেকে সরাও না। তো যাই হোক, এটা হলো গিয়ে কাক। তো আমরা এটাকে এখানে এখানে দিব, আর পাখি উড়ে উড়ে খাবে। ওকে, এখন আমাদেরকে এই চাবিটা নিয়ে দেখতে হবে যে এটা কোথায় ফিট হয়। 6.5 hours later. তো আমরা আমাদের সেফ কি পেয়ে গেছি। এখন আমরা এটাকে এখানে লাগাবো, একটা ইঞ্জিন পার্ট। নিশ্চয়ই এটা গাড়ির হতে পারে। তো এটা আমরা লাগিয়ে দিয়ে আসি। তো কোথায়? এই তো মেবি এখানে বসবে। এন্ড এটাতে জং ধরা। ওয়াও কি সুন্দর, এটা দরজাও ভাঙা, তার মানে পুরো গাড়িটাই নষ্ট। ওয়াহ গাইস, তোমাদের এই দরজার কথা মনে আছে যেটা লক ছিল? ইয়েস, এটা এখন খোলা। আর এটা কি? আচ্ছা তো এটা একটা কঙ্কাল নিশ্চয়ই মরে গেছে। আচ্ছা এসে বেশি ওভারহিটিং করে ফেল। তো অবশেষে এদিকে এসে পড়েছি। এখন এটাকে এখানে রাখবো, এটাকে কাটবো। অ্যান্ড বুম, প্যাডলক কি? মনে হয় এটা দরজার ওই প্যাডলকটা আছে না, ওখানে লাগাতে হবে আমি নিশ্চিত। এই তো এখানে। One eternity later. By the way, এই উইঞ্চ হ্যান্ডেলের টা আমি বুঝতে পারলাম না। এটা মনে হয় নানির ওই বাসার বাইরে একটা কুয়া দেখেছিলাম, নিশ্চয়ই এই কুয়াতে। ওয়াও, এখন আমাকে হাতের কষ্ট করতে হবে। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে। 2000 years later. তো আমাদের কাছে আমাদের জিনিস এসে পড়ছে, আর একটু খালি ওই জোর দিতে হবে। আর এই তো অনেক মেহনতের পর এটা পেয়েছি। আউ শিট, এক্সাইটমেন্টে এখানেই চলে এসেছি। ওয়াও, এখন আমাকে কষ্ট করে আবার উপরে যেতে হবে। A few moments later. এই হ্যামারটা এটা সরিয়ে নিয়ে আর আমি গ্র্যানির বাসা থেকে একদম আউট। এই তো মাস্টার কি? শিট, কেন ওপেন হচ্ছে না? ও এই লাল দুইটা জিনিস। শিট, কি করলাম? আত্মরা দিয়া নিজের মাথা মধ্যে বাইরে ইচ্ছা করতেছিলাম। তো খুঁজতে খুঁজতে একটা রুমে আসলাম, আর এখানে আরেকটা ই, তিনোটা ই করি বিকজ আমার মোটা স্বাস্থ্য। আচ্ছা এখন এটা, আচ্ছা এখানে প্লেস করতে বলছে কেন? এখান থেকে আরেকটুর জন্য এলো পড়তাম। ও আমার এখানে মনে যাওয়াটা ঠিক হবে না। এটা ভিতরে কি? ভিতরে এই ওয়েট, কাটিং পিলার্স, এটার কাজ কি? ও মেবি বুঝতে পারছি, এটার জন্য আমাকে ওইখানে যেতে হবে, বাট সাবধানে। ওকে এটা গেল। ওকে এটা নিব। শিট, এটা কি লক করছে? ও না, ও শিট, আমি আটকে গেছি। না, আমি এখানে আটকে গেছি। এখন না, এখন তোমরা আমার এই যে এভাবে করে আমি আসবো আর দরজাটাকে এইভাবে ধাক্কা দিব, এটা হলো আমার শক্তি। ইন 3, 2, 1, ইয়ে! দরজা খুলি। ও এখানে আমি পড়েছিলাম, ওই যে আমার কাটিং পিলার্স। এখানে একটা তার দেখতে পাচ্ছি। আচ্ছা এখন আমার পরবর্তীটা খুঁজতে হবে।
বাট ওটা কোথায় পাই? আমাকে পুরা ঘর চক্কর দিতে হবে নিশ্চয়ই। ওইট কি বললো? ও এখানে একটা ই আছে। ও ইয়ে, আমি এখন এখান থেকে বের হতে পারবো। ওইটা আমার মাস্টার কি কোথায়? এই তো, বাই বাই নানি।